উল্লেখ্য প্রেম, পরে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে। সামাজিকভাবে বিয়ের পর পারিবারিক অশান্তি এবং মানসিকভাবে অত্যাচার সহ্য করতে না পেরে চলতি বছরের 28 ফেব্রুয়ারি শান্তিনগর এলাকার মনীষা রায় নামের এক গৃহবধূকে আত্মহত্যা করতে বাধ্য করে তার শ্বশুরবাড়ির লোকজন, এমনটাই অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকজনের। পরবর্তীতে 33 দিন চিকিৎসাধীন থাকার পর জীবনযুদ্ধে হার মেনে 1 এপ্রিল মৃত্যু হয় ওই গৃহবধূর। 2 এপ্রিল মৃতার আত্মহত্যার ব্যাপারে মৃতার বাবা থানায় অভিযোগ করে। তেলিয়ামুড়া থানার পুলিশ 498A এবং 30B ভারতীয় দণ্ডবিধিতে মামলা গ্রহণ করে। এই ধারা অনুযায়ী তেলিয়ামুড়া থানার পুলিশ বৃহস্পতিবার সকাল নাগাদ অভিযুক্ত তথা মৃতার শাশুড়ি নমিতা বিশ্বাসকে গ্রেপ্তার করে খোয়াই আদালতে প্রেরণ করে। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাকি অভিযুক্তরা বর্তমানে পলাতক। তেলিয়ামুড়ার শান্তিনগরে মনীষা রায় বলে একটা মেয়ে ছিল, তার ভালোবাসার মাধ্যমে এরপর সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর শাশুড়ির এবং তার ননদ কী বলে জামাইয়ের বড় বোন আর তার জামাইবাবু এবং ছেলে মিলে তার উপরে মানসিক অত্যাচার করতো এবং দৈহিক অত্যাচারও করতো, আর সঙ্গে টাকারও দাবি করতো ওরা। তো সেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মনীষা রায় গত 28 ফেব্রুয়ারি নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে এবং প্রায় 33 দিন চিকিৎসাধীন থাকার পর জীবিতে 1 তারিখে ওর মৃত্যু ঘটে এবং 2 এপ্রিলে মনীষার বাবা তেলিয়ামুড়া থানায় একটা কেস দায়ের করে, তেলিয়ামুড়া পিএস কেস নাম্বার 27/2023, এবং সেটা আমরা 498A এবং 30B দ্বারাতে আমরা কেস নথিভুক্ত করি এবং তদন্ত শুরু করি। তো তদন্ত শুরু করার পর এখন এভিডেন্স পাওয়া গেছে এবং সততা প্রমাণ পাওয়া গেছে, যার জন্য তার যে শাশুড়ি নমিতা বিশ্বাসকে আমরা আজকে অ্যারেস্ট করেছি এবং অ্যারেস্ট করে তাকে আজকে করে পাঠানো হচ্ছে। আরও 3 জন আছে, ওরা পলাতক আছে, 2 জনের বাড়ি হচ্ছে নরসিংগড়ে। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।